welcome back to our new vlog. Welcome back to our new channel, Unique Timepass. So, তোমরা আগের ভিডিওতে আগের ব্লগে অনেক সাপোর্ট করেছো সো দ্যাটস ওয়াই আমরা অনেক তাড়াতাড়ি একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই ভিডিও ডেসক্রিপশন গুলো বল কিছু কি হবে সো আমরা আগের ব্লগেই বলেছিলাম তোমাদের যেখানে যেখানে ও মাই গড ওয়াও আমরা আগের ব্লগেই বলেছিলাম যখন যেখানে যাব তোমাদের সামনে কিছু ইউনিক কিছু নিয়ে আসব এন্ড ফুড থেকে শুরু করে এন্ড অল নামটা দেখে বুঝতেই পাচ্ছো ইউনিক টাইম প্যাস এন্ড আজকে আরো একটা ফুড রিলেটেড ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো আশা করি তোমরা থাম্বনেইল এন্ড টাইটেল দেখে বুঝতেই পেরেছো এন্ড ডিটেইলস সব কিছু শেয়ার করে দেওয়া হবে দেন আজকে আমরা কোথায় যাচ্ছি দুটো ফেমাস ফুচকার মধ্যে ফার্স্ট আমরা যেখানে যাচ্ছি সেটা হলো রানীগুড়িতে ওকে এন্ড সেকেন্ডটা ওটা ওখানে গিয়েই বলা যাবে হ্যাঁ ওটা পরেই বলা যাবে সো আমরা ফার্স্ট যেখানে যাচ্ছি ওখানে হচ্ছে অনেক রকমের টাইপ অফ ফুচকা পাওয়া যায় তোমাদের বলেইছিলাম ইউনিক কিছু ফুডস নিয়ে আসছি তো ওখানে মোটামুটি পাওয়া যায় হচ্ছে চকলেট ফুচকা লাইক পিৎজা ফুচকা চিকেন ফুচকা আরও অনেক রকম তোমরা ওখানে দেখতেই পাবে তো দেখা যাক চলো অ্যান্ড ততক্ষণ কিছু তোমরা কিছু সুন্দর সুন্দর শর্টস এনজয় করো বেসিক্যালি এই জায়গাটার নাম হলো গল্পিন অ্যাকচুয়ালি এটাকে শুটিং করা বলা হয় এই রাস্তাটা চালাতে সবারই ভালো লাগে স্ট্রেট রোড ফাঁকা তো এটা হলো দূরদর্শন ভবন অনেকেই জানে বাট অনেকেই জানে না দেখাচ্ছি এটা তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে আমরা যেখানে যাবো বলেছিলাম রানীগুড়ি তো ওখানে গিয়ে দেখি দোকানটাই বন্ধ বন্ধ প্ল্যানটাই একদম গেছে ডিজাস্টার হয়ে গেল ব্লান্ডার হলো তো ওখানে তো পেলাম না দেখা যাক আর একটা নতুন জায়গার খোঁজ পেলাম দেখা যাক ওখানে কি হয় হোপ সো প্রে করি বাকিটা কথা হচ্ছে ওখানে গিয়ে সো ইয়েস ফাইনালি উই আর হিয়ার ফর মুয়া ফুচকা ইন নিভালিপুর তো কাম অন দেখা যাক এখানে কী কী মেনু রয়েছে ফাইনালি একটা ডিজাস্টারের পর একটা তো অবভিয়াসলি খোলা পেয়েছি তো আপাতত চলে এসেছি আমরা এখানে তো অর্ডার দিয়েছি কি আইটেম সেটা দেখাবো স্লো মোশনে দেখাবো কেমন Oh,
আইটেম চলে এসেছে। কি ফুচকা এটা? চিজ বয়েস ফুচকা। এটা আমার ডিশ, এটা একটু স্পাইসি, এটা আমি কে রিভিউ দেব। তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে রয়েছে একটা মিক্সচার আছে, ওটা যেটা বললেন, ম্যাও আছে, ফ্রেশ ক্রিম চিজ, চিলি ফ্লেক্স, এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা সামথিং, কই দেখি দেখা, এন্ড অরিগ্যানো রয়েছে। কেমন লাগলো খে বল না? হয়েছে দাদাকে অনেক কষ্ট পেয়েছি, এত বিজি ছিল তো সবার আগে। দাদা তোমার নামটা বলো। শ্যামরায় ভট্টাচার্য। আচ্ছা দাদা, তোমার এই দোকানটা কতদিনের আগে বলো? এইটা 7 মান্থস এখন রানিং চলছে। 7 মান্থস সবাই শুনেছো, তার মানে নিউ নিউ ওপেন হয়েছে, তো টেস্ট দারুণ, আমরা সেটা এন্ডে বলবো ভিডিওর এন্ডে। এন্ড তোমার মতে সব থেকে বেস্ট ফুচকা কোনটা? এখানে তো এত চট দেওয়া আছে, এখানে অলমোস্ট 37 টাইপস আছে, আবার মাঝে মাঝে সিজনাল ওয়াইজ অনেকগুলো স্পেশাল ফুচকাও আমরা অ্যাডিশন করি। তো বলতে গেলে সবার যেরকম টেস্ট দরকার ঠিক সেরকম টেস্ট এখানে পাবেন। হ্যাঁ সেটা তো আমরা পেয়েছি। তোমার মতে সবথেকে আমাদের হাই সেলিং এর মধ্যে অ্যাকচুয়ালি মশলা পুদিনা তো নরমালি কলকাতা ফুচকা যাচ্ছে, এমলি খাট্টা যাচ্ছে, শেজওয়ান যাচ্ছে, অসম ত্রিসম যাচ্ছে, তারপর আমাদের চিজ বাস্ট আছে সেটা যাচ্ছে, সেটা আমরা ট্রাই করেছি, মাস্ট এন্ড ফ্যাবুলাস। তারপরে নবাবি বলে একটা ফুচকা আছে ওটা যাচ্ছে। তোমরা মাস্ট ট্রাই করো যেগুলো বলা হয়েছে। ফুচকা আমাদের ফেমাস আছে। আচ্ছা দহি ফুচকা, দহি ফুচকা এসে তোমরা খেতেই পারো। সো থ্যাংক ইউ তোমার টাইম দেওয়ার জন্য। অ্যান্ড আর একটা কথা, জোম্যাটো অ্যান্ড সুইগি কোনটা আছে? জোম্যাটো, সুইগি, ম্যাজিক পিং সব কিছু আছে। ওকে, তো অল টাইপস অনলাইন ফুড ডেলিভারি মোটামুটি করে দাদা? আচ্ছা, আমরা মোটামুটি জি বাংলার মোটামুটি সবকটা প্রোগ্রামে কিন্তু আমরা ফুড পার্টনার। ওকে, তো সারেগামাপা থেকে শুরু করে দিদি নাম্বার 1 থেকে শুরু করে সব কিছু তো ফুড পার্টনার আমরা। তোমরা বুঝেই গেলে, তাহলে মাস্ট এখানে আসো মুয়া ফুচকা। অ্যান্ড থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। শুনেই নিলে তোমরা রিভিউ। অ্যান্ড সব থেকে যেটা বলতে একদম ভুলে গেছি, যেটা না বললে একদম এই সময় আমাদের প্রবলেম হয়ে যাবে, যেটা হচ্ছে হাইজেনিক ভীষণভাবে মেনটেন করেছে দাদা, হাতে গ্লাভস পরেছে, তোমরা ভিডিওয় দেখতে পাবে, মুখে মাস্ক, তো অবভিয়াসলি ভালো, মশলাপাতি খুব লাইট, আমি একটু স্পাইসি খাই যেহেতু, ঠিক তো ফাইনালি আমাদের দুটো জায়গায় ঘোরা কমপ্লিট, কোনো জায়গাটাই আমি খারাপ বলবো না, বাট লকডাউনের কারণে সব জায়গাই ফাঁকা মোটামুটি, বাট যেই চকলেট ফুচকা, পিৎজা ফুচকা এগুলো ছিল বা ওই দোকানটা মুয়া ফুচকা, দারুণ খাবার। আর টকজল ফুচকা খাওয়ার জন্য নিয়ালিপুরে আমরা যেখানে খেলাম সেটা ও রিভিউ দিতে পারবে, খুবই ভালো। আর লোকেশান জানতে চাইলে আমি ডিসক্রিপশন বক্সে সবই দিয়ে দেবো, লোকেশান কোথায় কী আছে না আছে। আশা করি ভিডিওটা তোমরা এনজয় করেছো। অ্যান্ড আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। অ্যান্ড সাবস্ক্রাইব বাটনের পাশে ছোটো সে একটা বেল আইকন আছে, ওটা প্রেস করতে একদমই ভুলো না, যাতে আমরা যেখানে যেখানে যাবো সেটারই ভিডিও পোস্ট করবো, অ্যান্ড সেটার নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি যাবে, তোমরা মাস্ট ট্রাই করবে। অ্যান্ড অবভিয়াসলি ট্রাই করো, খাওয়ার কোয়ালিটি দারুণ। অ্যান্ড তোমাদের সব ডিটেলস যা যা জানার আছে সব ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা নিশ্চয়ই চেক আউট করবে। অ্যান্ড আজকে
প্রাইস গুলো সব দেওয়া থাকবে, চার্ট গুলো দেওয়া থাকবে, তোমরা ডেফিনেটলি যাবে, যেটা খাবে আমাদের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। আর আজকে ডেট হলো 30 জুন, যদি এডিট হয় তো আজকে ভিডিওটা ছাড়বো, না হলে কালকে 1st জুলাই। আর নেক্সট ভিডিও আমরা কিছু ইউনিক আনার চেষ্টা করবো, কজ এটা নামটা দেখে বুঝতেই পারছো ইউনিক টাইম পাস, তো তোমরা তার জন্য ওয়েট করো, ততক্ষণের জন্য টিল দেন টাটা বাই বাই।